Somebody, 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 som
Sensei 20 বছর হ্যাঁ গৌরব কল্যাণী বঙ্গ সংস্কৃতি উৎসবে আমাদের এটা 17তম বছর বাবা যায় গৌরব এটা কি ভাবতে পেরেছিল গৌরব আমি কল্যাণী বঙ্গ সংস্কৃতি উৎসবের যারা আয়োজক বিশেষ করে বটুদাকে জিজ্ঞেস করব বটুদা আপনি কি ভাবতে পেরেছিলেন এটা ঘটবে কিন্তু এটা ঘটেছে কাদের জন্য বলুন তো আপনাদের জন্য এটা আমি বলি আমি সম্মান দিয়ে বলি বাংলা রক জনগণ বাংলা রক জনগণের জন্য এটা সম্ভব হয়েছে আমাদের মাঝখানে কোনো আজেবাজে কথা ঢুকবেই না শক্ত দেয়ালে এইখানে লেগে ছিটকে পড়ে যাবে দেখুন ভাই আমি একটা নিয়ম করে দিচ্ছি এবার থেকে কল্যাণীতে যেদিন আমি আসব সেদিন অন্য কোনো মাঠে অন্য কোনো কিছু হবে না যদি হয় ব্যর্থ হতে বাধ্য কেন বন্ডিং এটা আমার গুণ নয় এটা কল্যাণীর মানুষের গুণ এই সভাস্থলে আগত দর্শকের গুণ এটা এটা আমার স্পেশাল কিছু নয় আমি সারা বছর ধরে যেখানেই যাই সেখানেই কেউ না কেউ আমার কাছে এগিয়ে আসেন এসে বলেন দাদা কল্যাণীতে তো অমুক তারিখ আমি বলি আমার ঠিক মনে নেই কত তারিখ কিন্তু ওনারা ওটা স্মৃতিতে নিয়ে ধরেন যে কত তারিখে কল্যাণীতে গিয়ে আবার বাংলা রক যে বঙ্গ সংস্কৃতির একটা অঙ্গ সেই পাঠটা নিয়ে আসব আমি এবছর থেকে বলতে শুরু করেছি মানে আমি তো একজন খেয়ালি মানুষ কোথায় কখন কি মাথায় ঢোকে কিন্তু এবছর থেকে এইটা মাথায় ঢুকেছে এইটা আমি একটা এক্সপ্লানেশন পেয়েছি যে এটা কোনো বাংলায় রক নয় এটা বাংলা রক ডিফারেন্স আছে বাংলায় রক মানে রকের অনুবাদ করে বাংলায় তা নয় বাংলা রক মানে হলো 50% বাংলা 50% রক তবেই হবে বাংলা রক বাংলাকে জানতে হবে আরে বাংলা নিয়ে বড় বড় কথা একদম বলতে গেলে আগে বাংলাটা ঠিক করে বলতে হয় বাবু সঠিক প্রত্যয়ে সঠিক শব্দ চয়নে এবং ভদ্রলোকের মতো ভাষায় বলতে হয় যদি নিজেকে শিক্ষিত বলে ক্লেম করি আর যদি বলি না আমার সুযোগ হয়নি আমার স্কুলে যাওয়ার সুযোগ হয়নি ঠিক আছে অল রাইট তাতে কোনো অসুবিধা নেই যদি কেউ স্বীকার করে নেয় কথাটা আমরা অবশ্যই তার জন্য শিক্ষার ব্যবস্থা করতে বলবো সরকারকে শুধু আমাদের দেশে কেন গোটা বিশ্বেই যত সরকার আছে আমরা দাবি জানাব সবার কাছে শিক্ষা পৌঁছে যাক সবাই সুস্থ ভাষায় কথা বলুক সুস্থ ভাষায় কথা বলুক কথা বলতে গেলেই যেন এটা প্রমাণিত না হয়ে যায় যে শিক্ষার কোথায় অভাব হয়ে গেছে শিক্ষিত সে যে একজন কেউ বসে আছে কিন্তু আসলে ক অক্ষর গোমাংস এক লাইন বাংলায় শুদ্ধ বলতে পারে না আর অন্যকে বলে ননসেন্সিক্যাল অন্যকে বলবার আগে নিজে আয়নার দিকে তাকাও একলা ঘরে ঢোকো অপেক্ষা করো কবে আমি ফোন করব ফোনের ধারে বসে থাকো আমি এ জন্মেও ফোন করব না বাংলা রক জনতা কারোর জন্য অপেক্ষা করে না সে নিজের দাবিতে প্রতিষ্ঠা করে কি রাজ্য র দিয়ে বলো র দিয়ে কি রাজ্য বলো রক রাজ্য প্রতিষ্ঠা করে রক রাজ্য প্রতিষ্ঠা করে কারো তাবেদারি করে না বাংলা রক জনতা আর তাই সেদিনও বলেছিলাম আজও বলবো সেই একই প্রত্যয় একই তপট নিয়ে বলবো আজও তো এবং তোমরাও বলবে আমার সঙ্গে আজও তো
জানলা গুলো যেন খোলা থাকে, তাহলেই আমরা বন্ধুদের পেয়ে যাব। এই দেখো কত আলো জ্বলছে অলরেডি অন্ধকার মাঠে, মানুষের আলো ¡Gracias!